করলেও কম কিছু হয়। দুটি গোসাপ একে অপরকে জড়িয়ে ধরছে। টিপ টিপ বৃষ্টিতে জল ছবি হয়ে রয়েছে চারদিক। তারই মাঝে ঝোপঝাড়ে ঘেরা রাস্তার পাশে এমন দৃশ্য চমকে দেয় সবাইকে। ঘটনা বাংলাদেশের শরীয়তপুর জেলার পার্লং এলাকার। গোসাপ বা গুইসাপ অথবা গুইলসাপ যা বলবেন তাতে পরিচিত এই বিরল হতে চলা প্রাণী। কুমিরের মতো হেঁটে পেরান তারা। সাপের চেরা জীবের মতো তাদের জিভা। চার হাত পা দিয়ে ঝোপঝাড় পেরিয়ে যায়। দেখলে গা শিরশির করলেও এই ধরনের গোসাপ মূলত নির্বিরোধী। তবে প্রাণী বিজ্ঞানীরা জানিয়েছেন এই এক প্রজাতির বৃহত্তম আকারটি মেলে ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপে। তারা ভয়ঙ্কর, হিংস্র আচরণ তাদের। সেই ভয়াল প্রাণীটি কোমোডো ড্রাগন নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের শরীয়তপুরে যে দুটি গোসাপকে কোলাকুলি করতে দেখা গিয়েছে তা নিরীহ প্রকৃতির। ঈদের আগের দিন প্রকাশ্যে দুটি প্রাণীর এমন আচরণ ছড়িয়েছে চাঞ্চল্য। সেই মুহূর্তের ঘটনা ক্যামেরায় ধরে রেখে সোশ্যাল সাইটে ছাড়েন স্থানীয় বাসিন্দা ফওয়াদ হাসান। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ঈদ আনন্দে ওরা কেন পিছিয়ে থাকবে, গুলশাম এর ঈদ কোলাকুলি। কিছুক্ষণ আগে আমার দোকানের সামনে এই দৃশ্যটি ধারণ করেছিলাম। সবাইকে ঈদ মোবারক।